6-2 কার্ডিওয়েডের যে ইকুয়েশনটা বলেছে আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, অলরেডি আগে বলেছিলাম দেখ কার্ডিওয়েডে দু ধরনের ইকুয়েশন হয়, একটা হচ্ছে আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, আর একটা হচ্ছে আর সমান এ ইন্টু 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এবার দুটোরই ছবি দেখে নেওয়া যাক, আগে ফিগারটা দেখে নেওয়া যাক, কারণ ফিগার এখানে আঁকতে হবে আমাকে। আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা কার্ডিওয়েডে দেখ ছবি তোদের বইয়েতে, এ দেখ পাবি আমার পুরনো বই 406 পেজ। ঠিক আছে, এইখানে দেখবি কার্ডিওয়েডের ছবি আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এই কার্ডিওয়েডের ছবি আঁকা আছে দেখবি, এটা হচ্ছে আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, ও পয়েন্টে থিটা 0, এই বি পয়েন্টে থিটা ইজ ইকাল টু পাই। ঠিক আছে, এটা কিন্তু আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড নেওয়া হয়েছে। এবার দেখ ছবিটা দেখে বুঝতেই পারছিস ছবিটা কিন্তু সিমেট্রিক্যাল ফিগার। ঠিক আছে, অ্যাবাউট দ্য ইনিশিয়াল লাইন, এই ও এক্স ইনিশিয়াল লাইনের রেসপেক্টে কিন্তু ছবিটা সিমেট্রিক্যাল ফিগার। কারণ সিমেট্রিক্যাল ফিগার কেন বলছি না, উপরে যেটুকু পার্ট আছে দেখ উপরে আর নিচের অংশ দুটো সেম দেখ খেয়াল করে। ঠিক আছে, এই ছবিটা কিন্তু সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে তোর আর সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা কার্ডিওয়েডের ছবি। আচ্ছা, এটাই আমাদের আঁকতে হবে এখন। আর দেখ এইখানে তার জাস্ট দুটো তিনটে পাতা পরে দেখবি, ঠিক আছে, আর ইজ ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা কার্ডিওয়েডের ছবি আছে দেখবি, এটা হচ্ছে আর ইজ ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। এবার দুটো কার্ডিওয়েডের মধ্যে পার্থক্য কোথায়, না পার্থক্যটা দেখ যদি ভালো করে দেখিস দুটো ছবিকে অবজার্ভ করিস, তাহলে এই বি পয়েন্টে থিটাটা হচ্ছে পাই, এটা হচ্ছে আর সমান এ মাইনাস 1, আর সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা দে, আর ও পয়েন্টে হচ্ছে থিটাটা 0°। আর ফায়ার অ্যাস আর ইজ ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটাতে দেখ ও পয়েন্টে আগেরটা কিন্তু মানে আগের পজিশানটা কার্ডিওয়েডের পজিশানটা এখানে এই পজিশানটা আর এইখানে দেখ এই পজিশানটা কিন্তু দুটো আলাদা আলাদা আছে দেখ যদি ভালো করে খেয়াল করিস। ঠিক আছে, এইখানে কিন্তু বি পয়েন্টে তো থিটাটা 0 আর এই ও পয়েন্টে থিটাটা হচ্ছে কিন্তু পাই এখানে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে মেন ডিফারেন্স আর কি দু ধরনের কার্ডিওয়েডের। তাহলে আগে ছবিটা আমরা এঁকে নিই, তারপরে আমরা অঙ্কটাতে যাব। তাহলে তোকে যেহেতু এখানে আর ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা এই কার্ডিওয়েডটা বলে দেওয়া আছে, তাহলে আমরা আগে ছবিটা এঁকে নেওয়া যাক। ঠিক আছে, ছবিটা আঁকার পর তারপর অঙ্কের ভেতরে দেখ ঢুকছি, তোরাও ছবিটা খুব সুন্দর করে এঁকে নিবি। আচ্ছা, এটা মনে কর এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা এই হার্টের চিহ্নের মতো দেখ এইখানটাতে, আচ্ছা এটাকে আমি নাম দিচ্ছি সাপোজ ক্যাপিটাল বি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলে দে। আচ্ছা, এই সমীকরণটা লিখে রাখ, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দে, আর সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা, আর আর যেটা করবি দেখ এটাকে ও নাম দিয়ে দিবি। ঠিক আছে, ও এর পাশে লিখে রাখতে পারিস থিটা ইজ ইকাল টু 0, আর বিটার পাশে লিখে রাখতে পারিস সেখানে থিটা ইজ ইকাল টু পাই। ঠিক আছে, আচ্ছা আর তোকে এখানে কি বলেছে না আর্ক অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, তাহলে আপার হাফ যেহেতু বলেছে ওপরের এই পোর্শনটা, ঠিক আছে ওপরের এই পোর্শনটা যেমনভাবে দেখ বইয়েতে তোদের, বইয়েতে আশা করি ছবিটা খুঁজে পেয়েছিস তোরা, ঠিক আছে বইয়েতে যেমনভাবে ওপরের অংশটা সেট করে দেওয়া আছে এই আপার হাফটাকে তোরা কিন্তু পেন্সিল দিয়ে যদি এঁকে থাকিস তাহলে পেন্সিল দিয়ে সেট করে দিবি ছবিটাকে। ঠিক আছে, আপার হাফ অফ দ্য কার্ডিওয়েডটাকে, আচ্ছা এই পয়েন্টটাকে ক্যাপিটাল এ নাম দিয়ে দিতে পারিস, অসুবিধা নেই কিছু। আচ্ছা এবার দেখ প্রবলেমটা বলেছে যে শো দ্যাট দ্য আর্ক অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, তাহলে আর্কটা কোনটা হচ্ছে আপার হাফ অফ দ্য কার্ডিওয়েডের, না ছবিটা যেটা এঁকেছি দেখ সেটা হচ্ছে তোর ও এ বি, এটাই হয়ে যাচ্ছে আপার হাফ অফ দ্য কার্ডিওয়েডের আর্কটা। এবার বলেছে এই আপার হাফ অফ দ্য কার্ডিওয়েডের আর্কটা বাইসেক্ট হয়েছে, বাইসেক্ট হওয়া মানে সমদ্বিখণ্ডিত হওয়া বা সমান দুভাবে ভাগ হওয়া। ঠিক আছে, সেটা বাইসেক্ট হয়েছে কোথায়, না অ্যাট থিটা ইজ ইকাল টু 2π/3। ঠিক আছে,
এবার দেখ থিটা ইজ ইকাল টু 2π/3 যে বাইসেক্ট হয়েছে সেটা তোকে প্রথম পার্টিতে দেখাতে হবে, আর তোকে পেরিমিটার অফ দ্য কার্ডিওয়েডটাও বার করতে হবে। পেরিমিটার মানে টোটাল এই লেন্থটা, কার্ডিওয়েডের যে লেন্থটা, ঠিক আছে। এবার যেহেতু ছবিটা সিমেট্রিক্যাল আমি বললাম, তাহলে জাস্ট ওপরে আপার হাফটা কার্ডিওয়েডের দৈর্ঘ্যটা বার করে, অর্থাৎ এই যে ও এ বি এই আর্ক লেন্থটা বার করে আমি তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই আমি কি পেয়ে যাবো না টোটাল কার্ডিওয়েডের লেন্থটা পেয়ে যাবো, ঠিক আছে। সেটা পরের পার্টিতে আছে। আচ্ছা প্রথম পার্টে যেটা দেখাতে হবে তোকে, দেখ কি দেখাতে হবে না, থিটা ইজ ইকাল টু 2π/3 তে তোর কার্ডিওয়েডটা বাইসেক্ট হয়েছে। তাহলে মনে কর আমি এরকম জায়গায় একটা পয়েন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত যেহেতু বলেছে এরকম জায়গায় একটা পয়েন্ট আমি ধরে নিলাম, ঠিক আছে। এবং এই পয়েন্টটাতে সাপোজ যদি আমি মনে কর পি নাম দিই, তাহলে এখানে আমি থিটা ইজ ইকাল টু 2π/3 বলে লিখে রাখলাম, আর ছবিতে তোরা ডটেড লাইন দিয়ে এইটাকে অ্যাড করে নিবি, ঠিক আছে। তোকে দেখাতে হবে তাহলে এই যে পি পয়েন্টটা, এই ওএবি আপার হাফ অফ দ্য কার্ডিওয়াইডটাকে, এই ওএবি আর্কটা আপার হাফ অফ দ্য কার্ডিওয়াইডের আর্কটাকে দুটো সমান দুভাগে ভাগ করেছে। তার মানে অ্যাকচুয়ালি দেখাতে হবে কি না, আর্ক লেন্থ ওপি সমানই দেখাতে হবে আর্ক লেন্থ পিবি, ঠিক আছে। এরকম একটা অঙ্ক দেখবি খেয়াল করে করা হয়েছিল, সেখানে কিন্তু সমদ্বিখণ্ডিত ছিল না, সেখানে দেখবি একটা রেশিও বলে দেওয়া ছিল, সার্টেন রেশিও বলে দিয়েছিল অঙ্কটা, দিয়ে ওখান থেকে দেখাতে হয়েছিল 1:3 না 1:2 একটা কিছু একটা রেশিও বলে দিয়েছিল, দিয়ে আমরা দেখিয়েছিলাম অঙ্কটাতে। আচ্ছা তাহলে এই হচ্ছে তোর ছবিটা। তাহলে এইখানে দেখ আমি যেটা করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোর এই ও থেকে, ঠিক আছে, এই ও থেকে টোটাল এই ও এ বি আর্ক লেন্থটার দৈর্ঘ্য প্রথমে বার করে নিই। কি বললাম বুঝেছিস, এই ও এ বি টোটাল আর্ক লেন্থটার দৈর্ঘ্যটা আগে বার করে নিই, তারপরে বার করার পর যেটা করব সেটা হচ্ছে তুই ও থেকে পি এর আর্ক লেন্থটার দৈর্ঘ্য বার করে নিই, ঠিক আছে, ওপি আর্ক লেন্থটার দৈর্ঘ্য বার করে নিই। তাহলে ওপি আর্ক লেন্থটার দৈর্ঘ্য বার করছি, ও এ বি এই ওপরে টোটাল আপার হাফের দৈর্ঘ্যটা বার করছি, তাহলে সেখান থেকে আমি পিবি দৈর্ঘ্যটা দেখ পেয়ে যাবো, বাদ দিলেই পিবি দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আর পিবি দৈর্ঘ্যটা যখনই পেয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে ওপি আর পিবি তোর এই দুটো সমান আসছে কিনা দেখে নেবো, যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে ওপরের এই আর্কটা কার্ডিওয়াইডের ওপরের আর্কটা আপার হাফের কার্ডি মানে আর্ক আর্কটা কি হয়েছে না, পি পয়েন্টে বাইসেক্ট হয়েছে আমরা বলে দিতে পারবো। আশা করি বোঝা গেছে কিভাবে করবো এখানে। তাহলে আমরা এখানে লিখছি দেখ হেয়ার ফর দ্য গিভেন কার্ভ। আচ্ছা আর একটা কথা বলে নিই, এখানে দেখ কার্ভটা এটা কিন্তু তোর পোলার কার্ভ, ঠিক আছে। পোলার কার্ভ কেন বলছি না, এই কার্ভটাকে দেখতে দেখ হয়েছে আর ইজ ইকাল টু এফ অফ থিটা, ফাংশন অফ থিটা আকারে। তাহলে পোলার কার্ভের ক্ষেত্রে অলরেডি আমরা দেখেছিলাম কি না, আর্ক লেন্থ বার করার ফর্মুলা কি ছিল, পোলার কার্ভের ক্ষেত্রে দেখ আর্ক লেন্থ বার করার ফর্মুলা ছিল রুট আন্ডার আর স্কোয়ার প্লাস dr/dθ তার হোল স্কোয়ার ইন্টু dθ। সেই ফর্মুলা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে আমি দেখ প্রথমে করে নিচ্ছি, হেয়ার ফর দ্য গিভেন কার্ডিওয়েড, হেয়ার ফর দ্য গিভেন কার্ডিওয়েড, হেয়ার ফর দ্য গিভেন কার্ডিওয়েড ও এ বি, ঠিক আছে, ও এ বি বা শুধু ও বিও বলতে পারিস, ইজ ইকাল টু ও এ বি ইজ ইকাল টু দ্য কি বলবো দ্য লেন্থ অফ দ্য আর্ক, দ্য লেন্থ অফ দ্য আর্ক, দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, অফ দ্য কার্ডিওয়েড। আচ্ছা এখান থেকে দেখ আমি সমান দিয়ে লিখে নিচ্ছি, তাহলে লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য আপার হাফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড সমান, তাহলে বুঝতেই পারছিস থিটা থেকে লিমিটটা তো বোঝাই যাচ্ছে, থিটা ইজ ইকাল টু 0 to π হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ভেতরটা যেটা বললাম আমি যে ফর্মুলা আমরা পোলার কার্ভের জন্য পড়েছিলাম, অর্থাৎ আর স্কোয়ার প্লাস রুট আন্ডার dr/dθ তার হোল স্কোয়ার dθ, এটাকে আমি এখন 1 দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করছি দেখ, এবার উই হ্যাভ আর ইজ ইকাল টু এ ইন্টু 1 cos θ, এখান থেকে আমি dr/dθ বার করে নিতে চাইছি, তাহলে dr/dθ হয়ে যাবে এ সাইন থিটা। আচ্ছা এখান থেকে বার করে নিচ্ছি, দেয়ার ফোর আর স্কোয়ার প্লাস dr/dθ এই জিনিসটার হোল স্কোয়ার হয়ে যা করে নিচ্ছি দেখ, তাহলে এখান থেকে পেয়ে যাবি কত, এ স্কোয়ার দেখ কমন যাবে, আর পড়ে থাকবে দেখ 1 cos θ এটার হোল স্কোয়ার প্লাস
আর এটা হয়ে যাচ্ছে দেখ সাইন স্কোয়ার থিটা আমাদের আসছে, ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস থিটা দা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখ এটাকে যদি আমি আর একটু সিম্পলিফাই করে নিই, মানে ভেঙে যদি নিই, তাহলে তো কি এরকম কি আসবে না, এখান থেকে দেখবি আসবে এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু কস থিটা, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখবি টু এ স্কোয়ার যদি কমন নিস তাহলে পাবি ওয়ান মাইনাস কস থিটা, এরকম আসবে দেখবি। তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখ ফোর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু, এরকম পাবি। তাহলে এখান থেকে তখনই দেখ আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি আমরা, রুটটা বার করে নে সঙ্গে সঙ্গে। তাহলে রুট আন্ডার কি হয়ে যাবে না, আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোর আসছে কত না, টু এ সাইন থিটা বাই টু। এবার এই মানটাকে একেতে পুট করে দিচ্ছি আমি, তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান থেকে লিখতে পারবো দেখ, দেয়ার ফোর ফ্রম ওয়ান থেকে তাহলে পেয়ে যাচ্ছি দেখ দ্য রিকোয়ার্ড ফ্রম ওয়ান দ্য আর্ক লেন্থ অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, আর্ক লেন্থ অফ দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড অফ দ্য কার্ডিওয়েড ইজ গিভেন বাই, তাহলে দেখ পেয়ে যাচ্ছি সেখান থেকে ইজ গিভেন বাই জিরো টু পাই, হলো থিটা ইজ ইকাল টু জিরো টু পাই, আর এটা হয়ে যাবে দেখ টু এ সাইন থিটা বাই টু ডি থিটা। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে পাবি কত না, মাইনাস টু এ সাইন থিটা বাই টু এ ইন্টিগ্রেশন করলে কস থিটা বাই টু বাই হাফ, লিমিট হয়ে যাবে জিরো টু পাই, তার মানে এটা আসছে মাইনাস ফোর এ, আর এটা হয়ে যাবে দেখ কস পাই বাই টু মাইনাস তোর কস জিরো, ঠিক আছে। তাহলে কত পেয়ে যাচ্ছিস না, মাইনাস ফোর এ এটা হয়ে যাবে দেখ জিরো মাইনাস ওয়ান, মানে হচ্ছে তোর ফোর এ ইউনিট। তার মানে দেখ এখান থেকে যেটা বার করলাম আমরা সেটা অ্যাকচুয়ালি কি বার করলাম বল দেখি, না সেটা অ্যাকচুয়ালি বার করলাম দেখ এই ও থেকে, ঠিক আছে, পেনটা ভালো করে খেয়াল করবি, এই ও থেকে আপ টু বি পর্যন্ত, এই যে এই টোটাল এইখান থেকে এইখান অবধি আর্ক লেন্থটা আমাদের বার করা হলো দেখ। এবার যে কথাটা বললাম দেখ এটা যেহেতু বার করলাম ও থেকে আপ টু বি অবধি দেখ আর্ক লেন্থটা আমরা বার করলাম, এবার যেহেতু কার্ভটা সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে টোটাল লেন্থ অফ দ্য কার্ভটা কি হয়ে যাবে, টোটাল লেন্থ মানে একবারে এইখান থেকে নিয়ে একবারে এই যে এইখান অবধি, এটা হচ্ছে তোর টোটাল লেন্থ, যেটাকে পেরিমিটার বলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেখ কি লিখবো না, সিন্স দ্য কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, দেয়ারফোর দ্য টোটাল লেন্থ অফ দ্য কার্ডিওয়েড, টোটাল লেন্থ অফ দ্য কার্ডিওয়েড বলতে পারিস, বা টোটাল লেন্থ অফ দ্য কার্ভ ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে দেখ টু ইন্টু ফোর এ সমান হয়ে গেল আমাদের এইট এ ইউনিটস। আচ্ছা এবার আসছি তাহলে আমরা সেকেন্ড পার্টটা আগে তাহলে মানে বেরিয়ে গেল দেখ। আচ্ছা এবার আসছি তাহলে বাইসেক্ট হওয়ার ব্যাপারটা, তাহলে এখন দেখ আমি এই ও থেকে পি আর্ক লেন্থটা বার করছি, ঠিক আছে। তাহলে সেটা বার করার জন্য দেখ এর পরে লিখছি, নাও দ্য লেন্থ অফ দ্য আর্ক ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য আর্ক ওপি ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য আর্ক ওপি ইজ ইকুয়াল টু, তাহলে ফর্মুলা তো একই, ফর্মুলাটা তোর আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার হলো ইন্টু ডি থিটা হলো, আর ওপি আর্ক লেন্থটা যেহেতু বার করছি মানে এইখান থেকে এইখানে অবধি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু জিরো টু, লিমিটটা হয়ে যাবে জিরো টু টু পাই বাই থ্রি। আচ্ছা এর মান তো আমরা জানি অলরেডি, এটা বার করাই আছে আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালুটা, তাহলে একবার আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি দেখ, তাহলে এখান থেকে পেয়ে যাবি কত না, জিরো থেকে টু পাই বাই থ্রি হলো, আর ভেতরটা হয়ে যাচ্ছে দেখ টু এ সাইন থিটা বাই টু ডি থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাবি মাইনাস টু এ কস থিটা বাই টু বাই হাফ, লিমিট দিয়ে দেবো জিরো টু টু পাই বাই থ্রি।
আচ্ছা, তার মানে পেয়ে যাচ্ছিস -4a, আর এটা হয়ে যাবে দেখ cos π/3, ঠিক আছে, -cos 0 দেখ আসবে। তার মানে অ্যাকচুয়ালি কত আসছে বল, ভুললো মনে হচ্ছে cos, তাই তো হচ্ছে বোধ হয়, ক্যালকুলেশন ঠিক আছে তো, দেখে নিবি ভালো করে। ঠিকই আছে। আচ্ছা মাইনাস -4a, তাহলে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস -4a, ঠিক আছে, cos π/3, মানে cos 60°, মানে হচ্ছে দেখ হাফ -1, তার মানে এখান থেকে -2 আসছে, -2 আর -4a, মানে হচ্ছে তোর 2a ইউনিটস, ঠিক আছে, 2a ইউনিট। তাহলে পেলি কোনটা, না ও থেকে এই পি আর্ক লেন্থটা পেলি 2a ইউনিটস। তাহলে বি থেকে পি আর্ক লেন্থটা এখান থেকে লিখে নিচ্ছি দেখ, দেয়ার ফোর দ্য লেন্থ অফ দ্য আর্ক, দেয়ার ফোর দ্য লেন্থ অফ দ্য আর্ক, লেন্থ অফ দ্য আর্ক আমাদের বিপি, ঠিক আছে, লেন্থ অফ দ্য আর্ক বিপি সমান সমান কি বলতে পারবো, না লেন্থ অফ দ্য আর্ক বিপি সমান লিখছি দেখ, তাহলে তোর কি হয়ে যাবে না 4a - 2a ইউনিট, তার মানে 4a - 2a ইউনিটস, তার মানে দেখ 2a ইউনিট পেয়ে গেলি। তাহলে যেটা বলছিলাম দেখ, দুটো আর্ক লেন্থ সমান হচ্ছে দেখ, ঠিক আছে, লেন্থ অফ দ্য আর্ক বিপি যা আসছে আর লেন্থ অফ দ্য আর্ক ওপিও তাই হচ্ছে, যেটা প্রথমেই দেখ বলেছিলাম আমাদের দেখাতে হবে, লেন্থ অফ দ্য আর্ক ওপি সমান লেন্থ অফ দ্য আর্ক বিপি। তাহলে এখান থেকে দেখ বলে দিচ্ছি, দেয়ার ফোর আর্ক লেন্থ তোর ওপি ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বিপি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, না এখান থেকে বলে দিচ্ছি দাস দ্য আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড, আপার হাফ অফ দ্য কার্ডিওয়েড ইজ বাইসেক্টেড, কোথায় হয়েছে বাইসেক্টেড, না অ্যাট θ = 2π/3, ঠিক আছে, এই পয়েন্টে তাহলে আপার হাফ অফ দ্য কার্ডিওয়েডটা তাহলে আমাদের বাইসেক্ট হচ্ছে দেখ। তাহলে এইখানে দেখ আমাদের প্রথম যে প্রবলেমটা নিলাম সেটা দেখ কমপ্লিট হলো।